নমস্কার বন্ধুরা, জয়াট আনন্দ শিল্পে আপনাদের স্বাগত। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, আজকের এই পর্বে আমরা চলে এসেছি বাতকুল্লায়। বাতকুল্লার কালী পুজো পরিক্রমা কেমন হয় সেটি আপনাদের দেখাবো। বাতকুল্লা শহরটি মূলত দুর্গাপুজোর জন্য খুবই বিখ্যাত, তবে পাশাপাশি অন্যান্য পুজো বা ফেস্টিভ্যাল কিন্তু রীতিমতো হয়। হয়তো দুর্গাপুজোর মতো অতটা জনপ্রিয় নয়, কিন্তু সমস্ত বাঙালির পূজা পার্বণগুলি এখানে হয়। তাহলে চলুন আমরা কালী পুজো দেখতে দেখতে জেনে নিই একটু কালী পুজোর ইতিহাস। আপনারা অনেকে হয়তো জানেন যে কালী পুজোর বা কালী ঠাকুরের আর এক নাম শ্যামা বা তারা। তারার ইতিহাস কিন্তু বহু প্রাচীন, সেই বৌদ্ধদের সময়কার। বোধিসত্ত্ব তারা আদি মধ্যযুগ থেকে গুরুত্ব পেতে থাকে, অর্থাৎ বুঝতেই পারছেন কতটা প্রাচীন। একটা গ্রন্থের নাম আমাদের জানতে হবে এ প্রসঙ্গে, সেটা হলো মঞ্জুশ্রী মূল কল্প। সেখানে কিন্তু অনেকগুলি নাম আছে তারার, যেমন বিকৃতি, মামকি, লোচনা, শ্বেতা, পাণ্ডুরাবাসিনী এবং সুতারা। আমরা সাধারণত কালী ঠাকুরের রং কী দেখি? নীল বা কালো, তাই তো? কিন্তু একটা সময় সাদা এবং সবুজ রঙেরও তারা হতো। তারা মা, কালীমা বা শ্যামা মা যায় বলুক, এরকম। অর্থাৎ কালী পুজোর ইতিহাস কিন্তু অনেক প্রাচীন। মহাপ্রত্যঙ্গিরা ধরনীতে তাকে কিন্তু সাদা রঙের দেবী হিসাবে দেখানো হয়েছে, মহাদেবী হিসাবে। বহু তারা স্তোত্র কিন্তু সপ্তম শতকে রচিত হয়েছিল। এবং এই যে অবলোকিতেশ্বর তারা, ঠিক আছে, এখানে কিন্তু করুণা এবং মৈত্রীর প্রতিভূ রূপে দেবীকে দেখা হতো। তাহলে বুঝতেই পাচ্ছেন কালী পুজোর গুরুত্ব কতটা প্রাচীন। আমরা বাতকুল্লায় মূলত যে কটি কালী পুজো দেখি তার মধ্যে অন্যতম হলো বাতকুল্লা দক্ষিণ সুরবিস্থানের বিএসপি ক্লাব, অর্থাৎ সুরবিস্থান বারোয়ারি। এবার আমরা ধীরে ধীরে কিন্তু সেই পূজা মণ্ডপের দিকে এগিয়ে চলেছি। এরা প্রতি বছরই প্যান্ডেলের আয়োজন করে, বেশ ভালো হয়। আর এখানে যেটা হয় সেটা হচ্ছে ক্লাবের সমস্ত সদস্যরা কিন্তু নিজেরাই আনন্দে মেতে ওঠে, এবং এখানে প্রসাদ বিতরণীয় হয় পুজোর পরের দিন। সব মিলে একটা অন্যরকম অনুভূতি। তাহলে এই যে কালী প্রতিমাটি দেখে আপনাদের কী মনে হচ্ছে? গায়ের রং কিন্তু নীলাভ। আর কালী পুজোর যে ইতিহাস আপনারা জানলেন সেটা কেমন লাগলো? তথ্যগুলি অবশ্যই মন্তব্য করে জানাতে ভুলবেন না। এছাড়াও কালীকে কিন্তু বজ্রবাসিনীও বলা হয়। সম্পূর্ণ নতুন তথ্য কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। দেখতে পাচ্ছেন এখানকার মৃন্ময়ী মায়ের চিন্ময়ী রূপ, হাতে তার খড়গ এবং উপরে একটি ছোট্ট ঝাড়বাতি, কিন্তু সিলিংটা অসাধারণ লাগছে। বন্ধুরা, এই হচ্ছে বাতকুল্লার কালী পুজো, এবং সঙ্গে সঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম বহু প্রাচীন কালী পুজোর ইতিহাস। বাতকুল্লার কালী পুজো খুব অল্প পরিসরে হলেও তার মধ্যে কিন্তু একটা আন্তরিকতা রয়েছে, এবং অবশ্যই একটা ট্র্যাডিশন বজায় রাখার চেষ্টা হয়। তাহলে আজকের পর্বটি কেমন লাগলো অবশ্যই মন্তব্য করে জানাবেন, আর যদি ভালো লাগে শেয়ার করে দেবেন বন্ধু বা কাছের প্রিয়জনদের সঙ্গে। আর যারা আমাদের এই চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটিও প্রেস করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন একটি পর্বে, ততক্ষণের জন্য বিদায়।